হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা দেখি স্টিউডিওলে আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কীভাবে ডাটাকে সিলেকশন করতে হয়। চলুন তাহলে আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে অনেক বড় একটা ডাটা, এটাকে যদি আমরা সিলেকশন করতে চাই আমরা সিলেকশনের বেসিক কিছু একটা জিনিস দেখবো, তারপর হচ্ছে অন্য কিছু দেখবো। সাপোজ এখানে যদি আমরা ডাটাটাকে রাখি, দেখেন এইখানে যে প্লাস সাইনটা আসছে এবং হচ্ছে সাদা কালারের প্লাস সাইনটা আসছে, এটা মানে হচ্ছে এই সেলটা হচ্ছে কি আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি এইখানে এভাবে ধরে দেখেন যে হচ্ছে যদি এভাবে থাকে তাহলে আমরা চাইলে এটাকে মুভ করাতে পারবো। দেখেন আমরা ইচ্ছা মতো কিন্তু মুভ করাতে পারছি, এটাকে আমরা এই জায়গায় নিয়ে চলে আসলাম। আবার যদি আগের জায়গায় নিয়ে যেতে চাই কন্ট্রোল আমাদের গেট প্রেস করতে হবে, আগের জায়গায় চলে যাবে। আবার যদি আমরা এই জায়গাটাতে রাখি তাহলে এই জায়গাটাতে রাখলে দেখেন এখানে প্লাস সাইন চলে আসে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে পুরো শিটটা এই পর্যন্ত চলে আসবে হচ্ছে আশরাফুল হক, সেম জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সরি, দেখেন ডাবল যদি ক্লিক করি তাহলে আমাদের পুরোটা কি হয়ে গেল, আশরাফুল হক হয়ে গেল। আচ্ছা, এবার মনে করেন যে হচ্ছে আমরা যদি একটু কেটে দেই আমাদের বোঝার সুবিধার জন্য আর কি। আচ্ছা, এইটা এই কলামটা সিলেক্ট করতে হবে আর হচ্ছে এই কলামটা সিলেক্ট করতে হবে, তাহলে আপনি কিভাবে করবেন? ঠিক আছে, আচ্ছা এটা করার একটা ওয়ে আছে, তাহলে সেটা হচ্ছে আপনি এটা ক্লিক করার পর আপনি কন্ট্রোল প্রেস করে আরেকটা জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা আপনি যেটা সিলেক্ট করতে চান সেটাই সিলেক্ট করা যাবে, যেটা সিলেক্ট করতে চান সেটাই সিলেক্ট করা যাবে। ওকে, ফাইন। এরপরে যদি দেখেন আপনি এই ডাটাটা হচ্ছে গিয়ে কি আপনি পুরোটাই সিলেক্ট করতে চান, কিভাবে আপনি সিলেক্ট করতে পারেন, এভাবে আপনি ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন, এভাবে ধরে এভাবে সিলেক্ট করতে চান, হ্যাঁ এভাবে সিলেক্ট করতে পারবো। কিন্তু এটা হচ্ছে গিয়ে কি অনেক কষ্টসাধ্য ব্যাপার যদি আপনার ডেটাটা অনেক বেশি কিছু হয়। যেমন আমরা যদি এই ডেটার কথাই বলি, যেখানে অনেক বড় একটা ডেটা আছে কিন্তু আমাদের সিলেক্ট করতে যদি বলে, তাহলে আমরা যদি এভাবে ধরে যদি এভাবে যাই তাহলে আমাদের কয়েকদিন সময় লেগে যাবে যদি বড় ডেটা পাই আমাদের। ঠিক আছে, কিন্তু আমরা শর্টকাট ওয়েতে কিভাবে হচ্ছে কি আমরা সিলেকশন করতে পারবো, যদি আমরা সেই জিনিসটা একটু দেখি যে কিভাবে আমরা করতে পারবো। দেখেন সেই জিনিসটা আমরা একটু দেখবো। এখন এইখানে যে কোনো একটা জায়গায় সিলেক্টেড যে কোনো একটা জায়গায় আমার কার্সরটা রেখে আমাদের কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল এ, কন্ট্রোল প্লাস এ। দেখেন সিলেক্ট হয়ে গেছে, জাদুর মতো পুরোটাই আমাদের সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল প্লাস হচ্ছে গিয়ে কি এ প্রেস করার পর আমরা যদি আরেকটা জাদু দেখতে চাই, এইখানে মনে করেন যে আপনি কার্সরটা রাখলেন, কার্সরটা রাখার পর হ্যাঁ তাহলে কি বললাম যে এখানে কার্সরটা রাখার পর আবার হচ্ছে আমরা কি করবো কন্ট্রোল এ প্রেস যদি করি তাহলে পুরো শিটটাই আমাদের কি হয়ে যাচ্ছে, আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তো যখন কোন একটা ফিল ডাটাকে আমি বা কোন একটা সেলকে আমি সিলেক্ট করতে পারবো তখনই হচ্ছে কি ওই ডাটাটা হচ্ছে গিয়ে কি অ্যাক্টিভ হবে। সিলেক্ট যদি আমি না করতে পারি তাহলে সেই ডাটাটা আমার অ্যাক্টিভ হবে না। তার মানে হচ্ছে আপনি যত ধরনের এখানে ফর্মুলা বা হচ্ছে রুলস আপনি অ্যাপ্লাই করেন না কেন সেই ডাটাতে কোনো কাজ হবে না। এই জন্য হচ্ছে গিয়ে কি আপনার এক্সেলে ডাটা সিলেকশনটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডাটা সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো আমরা নেক্সট আবার নেক্সট কোন একটা টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্কিলস ইনস্টিটিউটের সাথেই থাকবেন। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে যে আপনি হচ্ছে আপনার মূল্যবান কমেন্ট দিবেন আমাদের চ্যানেল সম্পর্কে। হ্যাভ আ নাইস ডে, আল্লাহ হাফেজ।